শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পদ্মা সেতুর আশেপাশ থেকে 11 জন ভারতীয় নাগরিক আটক, ধারণা করা হচ্ছে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থার লোক। আফগানিস্তানে থেকে যাবে কিছু মার্কিন সেনা, জো বাইডেনের ঘোষণা। চার মন্ত্রী সহ মিয়ানমার সেনাবাহিনীর উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। দুবাইয়ে ইসলাম গ্রহণ করলেন 2000-এরও বেশি প্রবাসী। কানাডায় গরমে মৃত্যু 5 শতাধিক, বিশাল অঞ্চলে দাবানল, লাইটন গ্রাম পুড়ে ছাই। এবার এরদোগানের বিরুদ্ধে সমকামীদের বিক্ষোভ। এবং সবশেষ থাকছে শতবর্ষ উদযাপনেও চীনের ক্ষমতাসীন দলের মিথ্যা প্রচারণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পদ্মা সেতুর বিভিন্ন স্পর্শকাতর অংশ 11 জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। পদ্মা সেতু নিরাপত্তায় দায়িত্বে নিয়োজিত 99 কম্পোজিট ব্রিগেডের 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যরা বেশিরভাগ আটক করেছে। সরকার বিভিন্ন গোয়েন্দা সংস্থার গোয়েন্দা তথ্য নজরদারি এবং সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় এসব ভারতীয় নাগরিক আটক হয়। তবে আটক 11 জনের মধ্যে 4 জনের কাছ থেকে কোনোভাবেই কোনো তথ্য আদায় করা যাচ্ছে না। এর মধ্যে লক্ষণীয় হলো আটক সবাই পাগল এবং ছিন্নমূল মানুষের বেশ ভ্রুত ধরলেও তাদের হাত এবং পায়ের নখ ছিল পরিপাটি। এছাড়া আটককৃতরা তাদের নিজ প্রদেশ, জেলা, থানা এমনকি গ্রামের নামও পরিষ্কার বলতে পেরেছে। যে 4 জনের কাছ থেকে তথ্য আদায় করা যায়নি তাদের পাবনা মানসিক হাসপাতালে পাঠিয়ে বিভিন্ন পরীক্ষা করে পুনরায় জেলে হস্তান্তর করা হয়েছে। ভারতের যেসব রাজ্য থেকে তারা আসার কথা বলেছেন সেগুলো কোনো কোনোটির দূরত্ব 1000 মাইলেরও বেশি। এত দূর থেকে তারা কেন বাংলাদেশের শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এলাকায় এসেছেন তদন্ত সংশ্লিষ্টরা তা খুঁজে বের করার চেষ্টা করছেন। এদিকে এত সংখ্যায় ভারতীয় আটক হওয়াতে পদ্মা সেতুর বিভিন্ন অংশে দৃশ্যমান এবং অদৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ এবং অন্যান্য সংস্থা। 11 ভারতীয় নাগরিকের আটক হওয়ার বিষয়টি জানিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের গণমাধ্যম শাখার কর্মকর্তা দেবব্রত দাসের কাছে বক্তব্য চাওয়া হয়। জবাবে তিনি বলেন, এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। ছোট এই দেশকে নিয়ে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত আছে পাশের দেশগুলো, ভারত, মিয়ানমার এবং পাকিস্তান। তবে পাকিস্তান এর উপর কঠোর অবস্থান নিয়ে এত বড় সাহস তারা দেখাচ্ছে না, কিন্তু আমাদের মাথায় রাখা উচিত এমন সুযোগ কোনো দেশকেই দেওয়া উচিত নয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়ে বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার পরও কিছু মার্কিন সেনা দেশটিতে থেকে যাবে। তিনি শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। বাইডেন আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ অব্যাহত থাকবে। তিনি বলেন, আফগানিস্তানের সেনাবাহিনী যাতে দেশের নিরাপত্তা রক্ষা করার মতো শক্তিশালী হয়ে উঠতে পারে সেজন্য আফগান জনগণের উচিত নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করা। আফগান সৈন্যরা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠলে আমরা আমাদের সেনাদের পুরোপুরি প্রত্যাহার করব। মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তান সম্পর্কে সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তর না দিয়ে বলেন, আমি এই মুহূর্তে আফগানিস্তান সম্পর্কে আর কিছু বলতে চাই না, বরং আগামী সপ্তাহে এই ব্যাপারে আরও কথা বলব। এর আগে বার্তা সংস্থায় এপি একজন মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল, আগামী 2 সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের কাজ সম্পন্ন হবে। এরপর বিদেশি কূটনৈতিকদের নিরাপত্তা রক্ষার জন্য 650 মার্কিন সেনাকে দেশটিতে মোতায়েন রাখা হবে। শুক্রবার আফগানিস্তানের বৃহত্তম বিমান ঘাঁটি বাগরাম থেকে সর্বশেষ সেনা প্রত্যাহার করে নেয় আমেরিকা। দেশটিতে এটিই ছিল আমেরিকার সর্ববৃহৎ সেনা ঘাঁটি। এখানে হাজার হাজার তালিবান বন্দী আটক রাখা হয়েছিল। মিয়ানমার সামরিক জান্তার উপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ দফায় চার মন্ত্রী সহ 22 জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার মিয়ানমারের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি 4টি কোম্পানিকেও যুক্তরাষ্ট্র কালো তালিকাভুক্ত করেছে বলে জানিয়েছে রয়টার্স। আল জাজিরার খবরে বলা হয়, এই দফায় মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্তদের মধ্যে রয়েছে মিয়ানমার জান্তার তথ্যমন্ত্রী চিট নাইং, বিনিয়োগ মন্ত্রী অং ই সহ আর অনেকেই। দেশটির প্রভাবশালী স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের 3 সদস্যও রয়েছে নিষেধাজ্ঞার তালিকায়। এছাড়া কর্মকর্তাদের স্ত্রী, সন্তান সহ আরও 15 জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। এর আগে গত ফেব্রুয়ারি, মার্চ এবং মে মাসে কয়েক দফায় মিয়ানমার জান্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল তারা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন একটি বিবৃতিতে বলেছে, এই নিষেধাজ্ঞায় মিয়ানমারের সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়নি, বরং দেশটিতে দ্রুততম সময়ে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিতে সামরিক বাহিনীর ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্যিক রাজধানী দুবাইতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2000-এরও বেশি বিভিন্ন দেশের প্রবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচারের তথ্য অনুসারে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2027 জন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছেন। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ কর্তৃক পরিচালিত এই সেন্টারটির মাধ্যমে প্রবাসীর ইসলাম ধর্ম গ্রহণ করে, যা বিভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলামের ইতিহাস, ইসলামিক জ্ঞান এবং ইসলামের পরিচিতি তুলে ধরে। উল্লেখ্য, 2020 সালে এই সংস্থার মাধ্যমে দুবাইতে 3184 জন বিভিন্ন দেশের প্রবাসী ইসলাম ধর্মে প্রবেশ করেছে। কানাডায় প্রচণ্ড গরমের কারণে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের বিভিন্ন স্থানে দাবানল শুরু হয়েছে। প্রবেশের লাইটন গ্রামটি পুড়ে ছাই হয়ে গেছে। আগাম সতর্কবার্তা না পেলে এই গ্রামে মৃত্যু হয়তো প্রায় 250 লোকের। কর্তৃপক্ষের আগাম সতর্কবার্তা পেয়ে আগুন লাগার আগে সরে পড়েছিলেন গ্রামবাসী। লাইটন গ্রামের তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ বলছে পুরো গ্রাম ছাইয়ে পরিণত হয়েছে। প্রদেশের 24 ঘন্টায় অন্তত 62টি অগ্নিকাণ্ড হয়েছে। হিটডুম এর অভাবে কানাডায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কর্মকর্তারা বলছেন এর ফলে দেশটির 84 বছর পুরনো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। কানাডায় গত এক সপ্তাহে প্রচণ্ড গরমে 500+ মানুষের মৃত্যু হয়েছে। শুধু কানাডায় নয়, তীব্র তাপদাহ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলেও। বায়ুমণ্ডলের সাগরের উষ্ণ বায়ু আটকে পড়লে যে উচ্চ চাপ তৈরি হয় তাকে হিট ডুম বলা হয়। মারাত্মক এই তাপদাহের কারণে আরও মৃত্যু হতে পারে। হাজার হাজার সমকামী পথে নামলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সিদ্ধান্তের বিরুদ্ধে। তাদের দাবি, ইস্তাম্বুল কনভেনশন থেকে সরে আসার যে সিদ্ধান্ত নিয়েছে এরদোগান তা প্রত্যাহার করতে হবে, যদিও পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে রূপায়ণ করা হয়েছে। নারীদের বিরুদ্ধে সহিংসতা রুখতে ইস্তাম্বুল কনভেনশনে চুক্তিবদ্ধ হয়েছিল দেশগুলো। এরদোগান জানান সিদ্ধান্ত বদলাবে না, তিনি পিছু হটার জন্য এই সিদ্ধান্ত নেননি। তবে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে পড়েন। প্ল্যাকার্ডে লেখা, ইস্তাম্বুল কনভেনশন নিয়ে আমরা লড়াই ছাড়ছি না, আমাদের কাছে সব শেষ হয়ে যায়নি, আমরা চুপ করে থাকবো না, আমরা ভীত নই, আমরা নির্দেশ মানব না। উল্লেখ্য, 2011 সালে ইস্তাম্বুলের কাউন্সিল অফ ইউরোপ একটি চুক্তিতে খসড়া করে। এই চুক্তিতে লিঙ্গ সাম্যকে উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছিল। আইন শিক্ষা এবং প্রচারের মাধ্যমে তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছিল। কিন্তু তুরস্কের কিছু রক্ষণশীলদের দাবি, এই চুক্তিতে লিঙ্গের ক্ষেত্রে কোনো বৈষম্য না করার নীতি নেওয়ার কথা বলা হয়েছে। এভাবেই সমকামীদের সমর্থন করেছে এই চুক্তি। সম্প্রতি দলের শতবার্ষিকী উদযাপন করল চীনের কমিউনিস্ট পার্টি। গত 1 জুলাই ছিল দলটির 100 বছর পূর্তি অনুষ্ঠান। ক্ষমতাসীন দলটির প্রতিষ্ঠান শতবর্ষ উপলক্ষে চীন জুড়ে নানা আড়ম্বক এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে তাদের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আড়ালে রয়েছে একটি মিথ্যা প্রচারণা। চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে প্রচারণা চালাচ্ছে মেকিং চায়না গ্রেট এগেইন, অর্থাৎ চীনকে আবার মহান করে তুলুন। কিন্তু এর বিপরীতে আছে ভবিষ্যৎ চীনের চিত্র, আরও বেশি প্রভাবশালী, আরও সমৃদ্ধ ধনতান্ত্রিক চীন, এবং যার কেন্দ্রে রয়েছে একটি অনর লেনিনিস্ট পদ্ধতি। চীন এখন দেশের অভ্যন্তরে ক্রমাগত দমন নিপীড়নমূলক হয়ে উঠেছে। জিনজিয়াংয়ে উইগুরদের ক্ষেত্রে, হংকংয়ে এবং তিব্বতে তার চিহ্ন দেখা যাচ্ছে। পাশাপাশি বৈশ্বিক মঞ্চেও চীন এখন তার একনায়কতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে প্রস্তুত হচ্ছে। জিনজিয়াংয়ে প্রায় 10 লাখ উইগুর মুসলমানকে বিভিন্ন শিবিরে বন্দী করে রাখা হয়েছে। তাদেরকে শিক্ষিত করার নামে নির্যাতন করা হচ্ছে, জাতিগতভাবে নিধন করার চেষ্টা চলছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।